2023 সালের বিধানসভা নির্বাচনে খোয়াই জেলার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে নির্বাচনে লড়াই করেন বিকাশ দেববর্মা। নির্বাচনে জয়ী হওয়ার পর মন্ত্রী হওয়ার জন্য উঠে পড়ে লাগেন তিনি, নেতৃত্বদের নিজের পক্ষে টেনে হাতিয়ে নেন মন্ত্রীর পদ। জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী হিসেবে গত দেড় বছর ধরে দায়িত্বে রয়েছেন মন্ত্রী বিকাশ দেববর্মা। এই সময়ের মধ্যে গ্রাম পাহাড়ের জনজাতিদের উন্নতি হোক কিংবা না হোক, মন্ত্রী বিকাশের উন্নতি হয়েছে তড়িতে গতিতে। মাত্র দেড় বছর সময়ের মধ্যে কোটি টাকার সম্পত্তির মালিক মন্ত্রী বিকাশ দেববর্মা। সূত্রের খবর, রাজ্যের পাশাপাশি বহিরাজ্যে মন্ত্রী বিকাশ দেববর্মার নামে বেনামি রয়েছে বহু সম্পত্তি। মন্ত্রী বিকাশ দেববর্মার নামে বেনামি রাজ্যে গড়ে উঠছে বহুতল রিসর্ট। বড়মুড়ার হাতায় কতরে গড়ে উঠছে বহুতল রিসর্ট, সেখানে একটি কিংবা দুইটি নয়, তিনটি বহুতল একসাথে নির্মাণ করা হচ্ছে। এখনো চলছে নির্মাণ কাজ। জানা গেছে এই বহুতলগুলি নির্মাণ করা হচ্ছে মন্ত্রী বিকাশ দেববর্মার বড় মেয়ের নামে। এই বহুতল রিসর্টটি নির্মাণের দায়িত্বে রয়েছেন খোদ মন্ত্রী বিকাশ দেববর্মার বড় মেয়ের জামাই বিল্লু দেববর্মা। এই বিল্লু দেববর্মা আবার মন্ত্রী বিকাশ দেববর্মার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আর এই বিল্লু দেববর্মার মাধ্যমে একের পর এক দুর্নীতি করে যাচ্ছেন মন্ত্রী বিকাশ দেববর্মা। বড়মুড়ার হাতাই কথনে মন্ত্রীর মেয়ের নামে যে রিসর্টটি নির্মাণ করা হচ্ছে সেইটি নির্মাণ করা হচ্ছে অন্যের জায়গায়। জানা যায় অন্যের জায়গা জবরদখল করে এই রিসর্টটি নির্মাণ করা হচ্ছে। এই জায়গার কাগজপত্রে মালিক হিসেবে নাম রয়েছে নন্দরূপিণীর। জায়গার মালিকানা নিয়ে নন্দরূপিণীর সাথে তার ভাইদের মধ্যে একটা ঝামেলা চলছে। এই সুযোগকে কাজে লাগিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা নন্দরূপিণীর ছোট ভাইকে ম্যানেজ করে 25খানি জায়গা জবরদখল করে নেন। এই জায়গার উপর তৈরি হচ্ছে তিনটি বড় বড় বিল্ডিং। যদিও মন্ত্রী বিকাশের অনুগামীরা প্রচার করে যাচ্ছে সেখানে স্কুল হবে, জায়গার মালিক নন্দরূপিণী জানান তিনি নিজের জায়গা জবরদখল করার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানিয়েছেন। দপ্তরের আধিকারিকদের কাছ থেকে তিনি শুধু আশ্বাস পেয়েছেন। স্থানীয় ফাঁড়ি থানায়ও তিনি গিয়েছেন, তাতেও কোনো কাজ হয়নি। তিনি যেন কোনো ধরনের ঝামেলা না করেন তার জন্য ওনাকে হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। রিসর্ট তৈরির কাজে নিযুক্ত রয়েছে বহিরাজ্যের শ্রমিক। দিন রাত এক করে শ্রমিকরা কাজ করে যাচ্ছে, এতটাই সুকৌশলে কাজ করা হচ্ছে শ্রমিকরা নিজেরাও জানে না কে এই বিল্ডিং এর মালিক, তারা কাদের হয়ে কাজ করছে। কিছুদিন পরপর শ্রমিক পরিবর্তন করা হয়। বর্তমানে সেখানে কর্মরত শ্রমিকরা জানায় তারা 6 দিন ধরে কাজ করছে, এখনো তারা কাজের মজুরি পায়নি। 6 দিন পূর্বে যে সকল শ্রমিকরা কাজ করেছে তাদেরকে মজুরি দেওয়া হয়েছে, মজুরি পাওয়ার পর তারা চলে গেছে। শ্রমিকরা জানায় এই বিল্ডিংটি কি হোটেলের জন্য নির্মাণ করা হচ্ছে না রেস্টুরেন্টের জন্য নির্মাণ করা হচ্ছে তাও তারা জানে না, তবে শুনেছে হোটেল করা হবে এই বিল্ডিং এ। সবচেয়ে অবাক করার বিষয়, নির্মীয়মান বিল্ডিং এর দরজা জানালার জন্য উজাড় করে দেওয়া হচ্ছে বড়মুড়া পাহাড়ের মূল্যবান গাছ। বন দপ্তরের জায়গা থেকে এই সকল গাছ কেটে আনা হচ্ছে বলেই অভিযোগ। নির্মীয়মান বিল্ডিং এ দেখা যায় মূল্যবান সেগুন গাছের লগ সেখানে রাখা হয়েছে। বন দপ্তরের কর্মীরা সবকিছু জেনেও অজানার ভান করছে, কারণ মন্ত্রীর মেয়ের বিল্ডিং এ গাছগুলি ব্যবহার করা হবে। সংবাদ প্রতিনিধিরা বিষয়টি জানতে চম্পকনগর ফরেস্ট অফিসে ছুটে গেলে সেখানে দায়িত্বে থাকা এক আধিকারিক প্রথমেই বলে দেন, বিকেল 5টার পর বন দপ্তরের কর্মীরা কোনো ধরনের অভিযান চালাতে পারবে না। যদিও পরে সাংবাদিকদের প্রশ্নবাণীর মুখে বন দপ্তরের ওই আধিকারিক নিজের প্রথম বক্তব্য থেকে 180 ডিগ্রি ঘুরে যান। তিনি বলেন, এই বিষয়ে তিনি সংবাদ মাধ্যমে কোনো ধরনের বিবৃতি দিতে পারবেন না। মন্ত্রীর মেয়ের নামে নির্মীয়মান বিল্ডিং এ অবৈধ গাছের লগ মজুদের বিষয়ে তিনি কোনো কথা বলতে চাননি। আপনি বলেছেন যে 5টার পরে হবে না, বলুন না স্যার। দেখেন, আমি সবকিছু আমি আমার ডিপার্টমেন্ট তরফ থেকে আমাদের এখানে যে পেট্রোলিং ইনচার্জ, আমি পেট্রোলিং ইনচার্জ কে আমি ইনফর্ম করে দিয়েছি, তারা অ্যাকশন নেবে। সেটা তো দেখুন, আমি আমি বললাম আপনাকে আমি অ্যাপ্রোপ্রিয়েট আমি কিছু বলতে পারবো না। আমি আই এম নট অথরাইজড, আমি ডিপার্টমেন্টের অথরাইজড না। আমি আপনাদেরকে ইন্টারভিউ দিতে পারবো, আমি ইন্টারভিউ দিতে পারবো,
আমি ইন্টারভিউ দিতে পারবো না, আই এম নট অথরাইজড টু গিভ ইন্টারভিউ। বিকাশ দেববর্মা ফোন করে বলেছে যে আপনি এটার মধ্যে হেল্প করার জন্য না, তো এরকম আমি পাঁচটার পরে কেন যাবেন আপনি, কেন রেড করবেন না পাঁচটার পরে, কে বলেছে পাঁচটার পরে রেড? আপনারা একটু আপনারা, আমি দেখুন, আই এম নট অথরাইজড টু গিভ ইন্টারভিউ। মানে তাহলে আপনাকে বিকাশ দেববর্মা ফোন করে না করেছে যে আপনি জায়গাটা দেখার জন্য? আপনি জানেন কি কিছু এরকম না, তাহলে কেন আপনি দিতে পারবেন না ব্রিফিং? আমি তো আই এম নট অথরাইজড ফ্রম মাই ডিপার্টমেন্ট। আপনি তাহলে আমার আমার যে অথরিটি আছে ওনার সাথে কথা বলুন। আপনি তো এখানে দায়িত্বে আছেন। আমি দায়িত্বে থাকলে আমি প্রেস ব্রিফিং দিতে পারবো না? কেন আমি প্রেস ব্রিফিং দিতে পারবো না? আমার পোস্টের যে ডেজিগনেশনে এটা প্রেসক্রাইব করা আছে, আই ক্যান নট গিভ এনি কাইন্ড অফ। ইউ সেড দ্যাট আফটার 5 পিএম ইউ কুড। আমি তো বলিনি আপনাকে, আপনি তো অস্বীকার করছেন তাহলে। আমি বলিনি তাহলে তো আমি আমরা কি ভয়েস রেকর্ড শোনাবো আপনাকে? স্যার ভয়েস রেকর্ড শোনাবো? আপনি যে অস্বীকার করছেন, আমরা কি বয়স রেখে শোনাবো সেটা? আপনারা কি বয়স শুনেন, আমি আপনাদেরকে বলছি, আপনি বলুন আপনার যা বলার আছে বলুন। আমি বললাম আমি কোন ইন্টারভিউ দিতে পারবো না। ইউ হ্যাভ সেড দ্যাট আফটার 5 পিএম ইউ ক্যান্ট। আমি আমার যে লিগাল প্রসপেক্ট আমি বললাম, দেখুন আমি ইন্টারভিউ দিতে পারবো না। আপনি কোশ্চেন করছেন তো আমাকে, ওকে, ইফ ইউ হ্যাভ, না না, অ্যাজ এ পাবলিক সার্ভেন্ট ইউ হ্যাভ টু গিভ মি দ্য আনসার। ইয়েস ইয়েস, ওকে, রাইট, ওকে, ইউ হ্যাভ টু গিভ মি দ্য আনসার। আপনি বলেছেন তো যে পাঁচটার পর আপনারা সিল করতে পারবেন না, পাঁচটা যেহেতু সানসেট হয়ে গেছে, পাঁচটার পর আপনারা কোনো অ্যাকশন নিতে পারবেন, এটা বলেছেন কি বলেন? এই কথাটা বলেছেন আপনি আমাদেরকে? সবাইকে তো বলেন আপনি। আচ্ছা, এবার একটু আগে তো বলেন। না 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 না, আপনি ওইটার উত্তরটা দিন। দেখুন আমি স্যার একটাই কোশ্চেন, উই হ্যাভ নাথিং উইথ ইউ। আমাদের একটা আমরা একটা কমপ্লেন এসছে, আপনাদের কমপ্লেন আমি অ্যাড্রেস করছি তো, আমরা অ্যাড্রেস করছি তো, অ্যাড্রেস করছেন আপনি, অ্যাড্রেস করছেন, আমি কমপ্লেন অ্যাড্রেস করছি তো। আমি দেখুন কোশ্চেনের আমি অ্যানসার দিতে পারবো না, সরি, লেট মি আমি আপনাদের অ্যানসার দিতে পারবো না, আপনারা আমাদের অথরিটির কাছে যান। আমার আপনি এটা যেটা বলছেন না, এটাতে মনে হচ্ছে যে আপনি মানে আপনি অ্যাড্রেস করছেন ঠিকই, মানে পুলিশকে বলা হয়েছে চোর এসছে, পুলিশ বলছে হ্যাঁ অ্যাড্রেস করছি, চোর কে বলছে পালিয়ে যাও, আমি বলছি তো আমি এখন তাহলে সুমন ভৌমিককে মানে বোঝা যাচ্ছে যে উনি বিকাশ দেববর্মার সাথে নট অনলি বিকাশ টোটালি ইলিগাল ইলিগাল কাজে। As you are public servant, you are not giving the proper answer. This will be a very, very tough matter for you. আপনি আমাদেরকে বলেছেন আপনারা যখন এসেছেন, it is already 5. No, impossible. No, you are misleading the press. You are misleading the 38 lakhs people of Tripura. Yes. You are misleading Mr. Suman. Because you have said, after 5 p.m., there is no procedure for any... মন্ত্রী বিকাশ দেববর্মার নামে পাহাড় সমান দুর্নীতির অভিযোগ ওঠার পর সম্প্রতি নিজ বিধানসভা এলাকায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, কেউ যদি প্রমাণ করতে পারে তিনি দুর্নীতির সাথে জড়িত রয়েছেন, তাহলে তিনি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন। কিন্তু মন্ত্রী বিকাশ দেববর্মা হয়তো জানেন না রাখে হরি মারে কে। মন্ত্রীর মেয়ের নামে নির্মীয়মান বিল্ডিং এ সাংবাদিকরা উপস্থিত হওয়ার পর এক মহিলাকে দেখতে পাওয়া যায়। যদিও মন্ত্রীর ভয়ে সেখানে কেউ মুখ খুলতে চাইছিল না, তবে ওই মহিলা জানায় এই নির্মীয়মান বিল্ডিং এর কাজ করাচ্ছে বিল্লু। মন্ত্রী বিকাশ দেববর্মার মেয়ের স্বামী বিল্লু, এই প্রশ্ন করলে ওই মহিলা জানান, এটা কি আপনারা জানেন না? বিলু জমা না, ফোন থেকে জাস্ট
এটা কি সরকারি জায়গা? সরকারি জায়গা না না, কি হচ্ছে এটা? তিন তিনটা বিল্ডিং, কি দেখছি? কটা বিল্ডিং এখানে? কি হচ্ছে, স্কুল না হোস্টেল? বিলু বিলু বাইকে বাইকে চিনে লাই মানে বাই নাই? হ্যাঁ বোনো বোনো বাইকে চিনে নেন পার্সোনালি? তাই কোন সাইমে এমন করে নাইকা নিরকে খাই দিবা বাইন তার তাম হবো তাম বোন খামো এমনি আর সাটু পারন না অব কি অবসর পান তো বাইন সাইমেন অব সরকারি দা বেসরকারি বিল্ডিং সাইমে না মহিলার কথা থেকে স্পষ্ট মন্ত্রীর মেয়ের জামাই বিল্লু। সেই বিল্লু এই বিল্ডিং নির্মাণের কাজ দেখাশোনা করছে। এখন কি বলবেন মন্ত্রী বিকাশ দেব বর্মা? পাশাপাশি যে তিনটি বিল্ডিং নির্মাণ করা হচ্ছে তাতে কম করে হলেও কোটি টাকার অধিক ব্যয় হবে। প্রশ্ন হচ্ছে, মন্ত্রীর মেয়ে এত টাকা কোথায় পেয়েছে? মন্ত্রী বিকাশ দেব বর্মা মন্ত্রী হিসেবে যে টাকা পান সেই টাকা দিয়ে কি এই বিল্ডিং নির্মাণ করা সম্ভব? অবশ্যই না, কারণ এই তিনটি বিল্ডিং নয়, মন্ত্রী বিকাশ দেব বর্মার নামে বেনামে আগরতলা শহর সহ রাজ্য ও রাজ্যের বাইরে আরো একাধিক সম্পত্তি রয়েছে। তবে মন্ত্রী বিকাশ দেব বর্মার নামে বেনামে থাকা পাহাড় সম সম্পত্তি নিয়ে এখনো পর্যন্ত দল কিংবা মুখ্যমন্ত্রী নীরব ভূমিকা পালন করে চলছেন। কথায় আছে, চুপ থাকা সম্মতির লক্ষণ। তার থেকে বোঝা যায় মন্ত্রী বিকাশ দেব বর্মা দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছেন তা দল ও রাজ্যের মুখ্যমন্ত্রীও বুঝতে পারছেন। এখন দেখার, এই প্রতিবেদনের পর দল কিংবা সরকার কি পদক্ষেপ গ্রহণ করে তার বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।